এক দফা কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে ফিরছে ছাত্র দল, টার্গেট অক্টোবর। 2019 সালের ডাকসু নির্বাচন কেন্দ্রিক সক্রিয় অবস্থানের পর দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বড় কোনো কর্মসূচি নেই। কর্মসূচি পালন করতে চাইলেও ছাত্রলীগের হামলার মুখে দাঁড়াতেই পারছেন না সংগঠনটির নেতাকর্মীরা। মাঝে মধ্যে ক্যাম্পাসের আশেপাশে ছোটখাটো ঝটিকা মিছিল করেই সারছে দলীয় কর্মসূচি। তবে বিএনপির এক দফা কর্মসূচিকে কেন্দ্র করে আবারও ক্যাম্পাসে সরব হওয়ার ইঙ্গিত দিচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জানা যায়, ক্যাম্পাসে সক্রিয় হওয়ার পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন উপদলে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার বিভিন্ন জায়গায় নিয়মিত আড্ডা এবং কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন তারা। আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী নেতারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে জানা যায়। আড্ডা দিতে গিয়ে শনিবার রাতে ছাত্রলীগের হামলার শিকার হন কয়েকজন ছাত্রদল নেতা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীদের। তারা দ্রুত ফিরছে, মাত্র কয়েকদিনের অপেক্ষা লিখে স্ট্যাটাস দিতে দেখা যাচ্ছে তাদের। এদিকে রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের দেয়ালে টেক ব্যাক বাংলাদেশ স্লোগান লিখে আলোচনা তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদল নেতা আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে মধুর ক্যান্টিন ছাড়াও ডাকসু, ক্যাফেটেরিয়া, কলা ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে 20টির বেশি দেয়াল লিখন করেছে তারা। এসব দেয়ালে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ঘুরে দাঁড়াও বাংলাদেশ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশের স্লোগান লেখা হয়। যদিও এদিন দুপুরের দিকে মধুর ক্যান্টিনের লেখা মুছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশব্যাপী বিএনপির লং মার্চ শেষে অক্টোবরে ঢাকা কেন্দ্রিক টানা আন্দোলন চলবে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পুরোদমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। যত বাধাই আসুক, ক্যাম্পাসে সাংগঠনিক কর্মসূচি ও আন্দোলন করতে চান তারা। এছাড়া যুক্তরাষ্ট্র ঘোষিত স্যাংশন ও বিএনপির সরকার পতনের এক দফা কর্মসূচি চূড়ান্ত রূপ লাভের অপেক্ষায় থাকায় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে দাবি ছাত্রদলের নেতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রদল ক্যাম্পাসে তাদের অবস্থান জানান দিচ্ছেন। অক্টোবরে তার চূড়ান্ত রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপাতত বিভিন্ন ভাগ হয়ে আড্ডা, দেয়াল লিখন সহ নানান কর্মসূচি চলছে। নতুন শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। ছাত্রলীগের দখলদারিত্বের বিনাশ করতে তারা বদ্ধপরিকর। দেশনায়ক তারেক রহমানের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনেকে জানান, গতকালও ছাত্রলীগ তাদের উপর হামলা করেছে। তারা হামলার জবাব হামলা দিয়ে নয়, কাজের মাধ্যমে জবাব দিতে চান। সৃজনশীল কাজের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিনাশ করতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, যেহেতু সামনে নির্বাচন, নির্বাচন কেন্দ্রিক তাদের কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত রূপ দিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে। তারা খুব দ্রুতই আসবে, হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় আছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রস্তুত আছে ক্যাম্পাসে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে। দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অচিরেই ক্যাম্পাস থেকে আন্দোলনকে চূড়ান্ত রূপ ধারণ করে তারা বিজয় নিয়ে ঘরে ফিরবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল জানান, জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস থেকে হারিয়ে যায়নি। হামলা মামলার শিকার হয়েও তারা নিয়মিত পদচালনা অব্যাহত রেখেছে। আগামীতেও জাতীয়তাবাদী ছাত্রদল এই ক্যাম্পাসের সরব অবস্থানে থাকবে। ছাত্রলীগের দখলদারিত্বের অবসান ঘটবে শিগগিরই। কেন্দ্রীয় নির্দেশনা পেলে তারা চূড়ান্ত কর্মসূচিতে যাবে, তারা প্রস্তুত আছে।